जनगण जान सेवा वंचित ना हয় नवीन कर्मकर्তাদের उद्देश्य प्रधानमंत्री एक मामलार प्रस्तुति दस बछर समय नेওয়া লজ্জার आक्षेप प्रधान विचारपति बैध गाड़ी चेये चालकेर संख्या कम स्टीयरिंग हाथ अदक्षेर सड़के झरछे प्राण কিয়েভ পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের ফের মারিওপল যাচ্ছে রেড ক্রসের গাড়ি বহর শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ দুপুর 2টার 100 সংবাদে সাথে আছি আমি প্রণব চক্রবর্তী দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online जनगण जेन कखनो सेवा और विचार अधिकार थेके वंचित ना हय सेदिके लक्ष्य रेखे जनकल्याणेर मानसिकता निये काज करते प्रशासनेर नवीन कर्मकर्তাদের निर्देश दियेछेन प्रधानमंत्री शेख हासिना 2041 सालेर बांग्लादेश वास्तवायने निजेदेर मेधा काजे लागानोरो आह्वान जानान सरकार प्रधान विस्तारित जानाच्छेन फारजाना शोभा একশো একুশ একশো বাইশ ও একশো তেইশতম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিসিএস প্রশাসন একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে কৃতি নবীন কর্মকর্তাদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সনদ তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন জনগণই সরকারের মূল শক্তি আর তাই প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে মাঠ পর্যায়ে কাজ করতে হবে জনগণের সেবক হয়ে বাংলাদেশের জনগণ তারা যেন কখনো সেবা থেকে বঞ্চিত না হয় কারণ তাদের ভাগ্য পরিবর্তনের জন্যই তো আমাদের এই স্বাধীনতা যখনই যে যেখানে দায়িত্ব পালন করবেন অবশ্যই মানুষের কথা চিন্তা করবেন যে যে এলাকায় কাজ করবেন সেই এলাকা সম্পর্কে জানতে হবে সেখানকার মানুষের আচার আচরণ সম্পর্কে জানতে হবে জীবন জীবিকা সম্পর্কে জানতে হবে এবং কীভাবে তাদের উন্নতি করা যায় সে বিষয়ে আপনাদেরই সবথেকে ভালো সুযোগ রয়েছে ক্ষমতা ভোগের বস্তু নয় উল্লেখ করে বলেন জনগণের জীবনমান পরিবর্তন করার জন্য কাজ করতে হবে জনগণের ভোটে নির্বাচিত সরকারের একটা আলাদা শক্তি থাকে মনোবল থাকে আর অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের সেই শক্তি থাকে না মানুষের কল্যাণটা বড় না মানে ক্ষমতা টিকে থাকাটা বড় আমি এই নীতিতে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি যে মানুষের কল্যাণ কীভাবে করব সেটাই আমাদের লক্ষ্য সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করব কাজে আমরা সেই বিষয়ের উপরেই দৃষ্টি দিই উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রেখে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নবীন কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী উন্নয়নশীলের মর্যাদা পেলেই হবে না এই উন্নয়নশীল দেশ হিসেবে নিজেদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের আরও শক্তিশালী করতে হবে দেশকে আপনারা বিভিন্নভাবে মানুষের সেবা করার একটা সুযোগ পেয়েছেন কাজে আপনাদেরও চিন্তা চেতনা সেই জনকল্যাণমূলকই হতে হবে অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দেশপ্রেম ও আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান যেন আমরা ৪১ সালের মধ্যেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি ফারজানা শোভা ২১ টেলিভিশন ঢাকা দশ বছরেও একটি মামলার শুনানি শুরু না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি আরও বলেছেন এটা লজ্জার মামলার প্রস্তুতি নিতে এমন দীর্ঘ সূত্রিতা বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করে বলে আক্ষেপ জানান প্রধান বিচারপতি বলেন এভাবে চলতে থাকলে দেশ আদালত থাকার প্রয়োজন নেই কোর্ট বলেছে এগুলি আমরা দেখলে আমরা খুব লজ্জা পাই একটা স্বাধীন দেশে তাহলে কনস্টিটিউশন বলে আর কিছু থাকে না যে কথাটা বারবার তিনজনেই বলেছেন ইনক্লুডিং চিফ জাস্টিস উনি বলেছেন যে এই অ্যাকুইজিশন যদি আমরা লিগালাইজ করি তাহলে রাইট টু ইয়ে প্রপার্টি যেটা কনস্টিটিউশনাল সেটা থাকবে না দেশে বৈধ যানবাহনের চেয়ে চালকের সংখ্যা প্রায় ১,০০,০০০ কম এই সুযোগে মালিকরা গাড়ির স্টিয়ারিং তুলে দিচ্ছেন অদক্ষদের হাতে আর এতেই সড়কে ঝরছে প্রাণ তদারকি ও প্রশিক্ষণের অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা তবে দুর্ঘটনা ঠেকাতে কঠোর হচ্ছে বিআরটিএ ইরশাদ আলীর তোলা ছবিতে দীপু শিকদারের বিশেষ প্রতিবেদন রাজধানীতে যাত্রীর চেয়ে গণপরিবহন কম বাধ্য হয়ে বহু মানুষের যাতায়াতের অন্যতম ভরসা এসব লেগুনা
লক্কর ঝক্কর এসব হালকা জানেন নেই ফিটনেস, ঝুঁকি আছে কিন্তু উপায় নেই, বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে এসব জানে উঠতে হয় যাত্রীদের। পুলিশ হাসপাতালের সামনে একদিন আমি একদম উল্টে পড়ে গেছি, সে এতটাই ব্রেক কন্ট্রোল করতে পারে নাই। বড়ভাবে চলাফেরা করলে আমাদের অসুবিধা হয়, তাতে অ্যাক্সিডেন্টের প্রবণতা বাড়ে। অল্প বয়সের ছেলেরা যারা চালায় অগ্রব চালানো একরকম, আমগো চালানো একরকম, ওরা তো একটু সুযোগ পেলে রাস্তায় ফাঁকা পেলে থাকলে ঢুকে দেয়। দেশের বৈধ যানের চেয়ে 1,00,000 চালক কম, এ সুযোগে গাড়ির মালিকরা নাবালকদের হাতে তুলে দিচ্ছে হালকা যানের স্টিয়ারিং, দুর্ঘটনার 80% বেশি বেপরোয়া গতির কারণে। অনেক সময় গাড়ি মানে রিস্ক আলা করে, মানে বেঙ্গালার আলা করে, তারা মানুষের মানুষ মনে করে না। আর 7% দুর্ঘটনার কারণ হালকা যান, এজন্য তদারকি ও প্রশিক্ষণের অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের ক্ষেত্রে প্রতি বছর প্রায় 3-7% অ্যাক্সিডেন্ট ঘটে শুধুমাত্র এই নসিমন করিমন লেগুনা এই ছোট গাড়িগুলোর জন্য, এবং এই বিষয়গুলো নিয়ে তাদেরকে ট্রেন আপ করার জন্য কিন্তু আসলে যতটুকু ড্রাইভিং স্কুল আমরা বলি সেই ড্রাইভিং স্কুলগুলো অপর্যাপ্ত আছে। ড্রাইভিং লাইসেন্স অনিয়ম বন্ধে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে বিআরটিএ, অদক্ষ লোকেরা যাতে লাইসেন্স না পায় সে ব্যবস্থা নিচ্ছে বিআরটিএ, আর সড়কে আরও কঠোর হচ্ছে পুলিশও। তারা অনেকটা বাধ্য হয়ে কিন্তু আপনার পেটের দায়ে এই কাজটা করছে। এখন যদি আমরা তাকে তাদের সবাইকেই এটার থেকে বললাম যে কেউ এখানে কাজ করতে পারবেন না, তো তার যেহেতু খাবার ব্যবস্থা নাই তাহলে সে কী করবে? দেখবেন যে মোবাইল ফোন ধরে টান দিচ্ছে, অপরাধজনক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাবে। তো বলে সব দিক থেকেই আসলে দেখার দরকার। নন প্রফেশনালের জন্য কম্পিউটারাইজড পদ্ধতিতে পরীক্ষা নিব, মৌখিক পরীক্ষা হবে এবং ফিল্ড টেস্টটাও আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে পরীক্ষা নিব, যাতে ওই ফিল্ড টেস্টটা ওরা ফাস করছে কি ফেল করছে নিজেরা বুঝতে পারবে। এইভাবে যদি আমরা এটা করতে পারি অদক্ষ লোকের হাতে আবার ড্রাইভিং লাইসেন্স যাবে না আমরা দৃঢ়ভাবে বলতে পারি। পুলিশের অভ্যন্তরীণ পরিসংখ্যানের তথ্য বলছে সড়ক দুর্ঘটনার 90% জন দায়ী চালক। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতি, যখন ফিরব তখন থাকবে। রাজশাহীতে দুই কৃষকের আত্মহত্যা প্ররোচনা মামলা, পাম্প অপারেটর গ্রেপ্তার। আবারও আমন্ত্রণ দুপুর 2:21 সংবাদে। রাজশাহীর গোদাগাড়িতে দুই আদিবাসী কৃষকের আত্মহত্যার প্ররোচনা মামলায় পলাতক আসামি বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল রাতে গোদাগাড়ি উপজেলার 24 নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাখাওয়াত উপজেলার দেওপাড়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি। পুলিশ জানায় মামলা হওয়ার পর থেকেই আসামি পলাতক ছিল। ধানক্ষেতে সেচের পানি না পেয়ে গেল 23 মার্চ বিকেলে বিষ পান করেন কৃষক অভিনাথ মার্ডি এবং তার চাচাতো ভাই রবি মার্ডি। ওই রাতেই নিজ বাড়িতে মারা যান অভিনাথ এবং 2 দিন পর হাসপাতালে মারা যান রবি। এ ঘটনায় অভিনাথের স্ত্রী রেজিনা হেমরেন বাদী হয়ে আত্মহত্যা প্ররোচনার মামলা করেছিলেন। দিনাজপুরের বীরগঞ্জ সিংড়া জাতীয় উদ্যানে গড়ে উঠেছে শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্র। বন বিভাগের এই উদ্যোগ প্রকৃতির ঝাড়ুদার খ্যাত প্রাণীটির অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলছেন সংশ্লিষ্টরা। দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষের রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। 2016 সালে শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্র গড়ে তোলে দিনাজপুর বন বিভাগ। রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন এলাকা থেকে ধরা পড়া ও অসুস্থ শকুন উদ্ধার করে এখানে আনা হয়। প্রকৃতিতে স্বাভাবিকভাবে এখন আর শকুন দেখতে পাওয়া যায় না, তাই প্রতিদিনই আসছেন দর্শনার্থীরা। সচরাচর তো কোথাও শকুন আমরা দেখতে পাই না, তো জানি যে আমাদের দিনাজপুরে এখানে সিংহা ফরেস্টে শকুন পরিচর্যা করা হয়। আসলে আসছে এখানে মানে এখানকার যে উদ্যানটা দেখার জন্য, কিন্তু এখানে শকুনটা দেখে খুব ভালো লাগলো। একসময় এটা তারা পর্যবেক্ষণ করে সুস্থ করে তারা একসময় নাকি ছেড়ে দেবে, এটা শুনে আরও ভালো লাগলো। প্রতি বছর শীতের সময় হিমালয়ের পাদদেশ সহ আশপাশ থেকে আসে শকুনগুলো, খাদ্যাভাব সহ বিভিন্ন কারণে অসুস্থ হয়ে মাটিতে পড়ে তারা। প্রতি শীত মৌসুমে হিমালয়ান গৃধিনী জাতের শকুনটি বাংলাদেশে আসে, মূলত খাদ্যাভাব এবং আরও বেশ কিছু কারণে এটি মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসা ও পরিচর্যার পর উঠতে সক্ষম হলে প্রতি বছর মার্চ এপ্রিলে এদের শরীরে বাংলাদেশ লেখা বিশেষ ট্যাগ লাগিয়ে প্রকৃতিতে অবমুক্ত করা হয়।
এখন পর্যন্ত সিংড়া জাতীয় উদ্যানের এই পরিচর্যা কেন্দ্র থেকে 133টি শকুন ফিরে গেছে প্রকৃতির বুকে। সতরূপা দত্ত, একুশে টেলিভিশন। আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। মৌলভীবাজারের চা বাগানগুলোতে চলছে রঙের উৎসব। 15 দিনের এই ফাগুয়া উৎসব ঘিরে শ্রমিকরা মেতে উঠছেন নাচ গানের বর্ণিল আয়োজনে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। প্রতিটা চা বাগানে এখন রঙের ছড়াছড়ি। দোল পূর্ণিমা থেকে 15 দিন ধরে বাগানে বাগানে চলছে উৎসব। মৌলভী বাজারের চা বাগানগুলোতে নানা জাতিগোষ্ঠীর বসবাস, রয়েছে নিজস্ব ভাষা সংস্কৃতি। তবে ফাগুয়া উৎসবে সবাই এক হয়ে মেতে ওঠে রঙের উৎসবে। উৎসবে চলছে দণ্ড নাচ, চা নৃত্য, কাঠি নৃত্য ও ঝুমুর নাচ, রয়েছে তাদের জীবন ভিত্তিক নাটকও। বিভিন্ন জায়গাতে যাই, যাওয়ার পরে এটা আমরা প্রেজেন্টেশন করি, ঠিক আছে, তারপরে অনেক উৎসাহ পাই। শ্রীমঙ্গল ফুলছড়া চা বাগানে ফাগুয়া উৎসবে মেতেছেন হাজারো মানুষ। নিজস্ব কৃষ্টি সংস্কৃতি ধরে রাখতেই এই উৎসব আয়োজন। ভারতের উড়িষ্যা, বিহার, মাদ্রাজ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশের কিছু এলাকা থেকে শ্রমিকরা এখানে আসছিল। তাদের নিজস্ব, প্রত্যেকের নিজস্ব কালচার আছে, নিজের সংস্কৃতি আছে, সেই থেকে কিন্তু চা বাগানে যার যে সংস্কৃতি ধরে চলে আসছে। চা জনগোষ্ঠীর এই সংস্কৃতি যেভাবে ধরে রাখা যায়, যেটা হারিয়ে না যায়, এ হারানো না যাওয়ার জন্যই আমাদের এই প্রয়াস। চা শ্রমিকদের নিজস্ব কৃষ্টি ধরে রাখতে সাংস্কৃতিক একাডেমি গড়ে তোলার দাবিও জানান তারা। রত্না সামান, একুশে টেলিভিশন। এদের সাথে শেষ করছি দুপুর 2টার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জনগণ যেন সেবা থেকে বঞ্চিত না হয়, নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। এক মামলার প্রস্তুতিতে 10 বছর সময় নেয়া লজ্জার, আক্ষেপ প্রধান বিচারপতি। বৈধ গাড়ির চেয়ে চালকের সংখ্যা কম, স্টিয়ারিংয়ে হাত অদক্ষের, সড়কে ঝরছে প্রাণ। কিয়েভ পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের, ফের মারিওপোল যাচ্ছে রেড ক্রসের গাড়ি বহন। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2012 নম্বরে, ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।